হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নাম্বারস এর হায়ার স্কিল লেভেল কোশ্চেন নিয়ে। গেল দিনকে করেছিলাম আমরা বেসিক লেভেল কোশ্চেন নিয়ে, আজকে আমরা আলোচনা করব হায়ার লেভেল নিয়ে। তাহলে হায়ার লেভেল স্কিল বা হায়ার স্কিল লেভেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস ইয়ারে সরকারি চাকরির পরীক্ষায় যেরকম আপনারা থাম্বনেইল দেখেছেন যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা সমাধান করব। আপনারা সবাই মন দিয়ে আমাদের এই ভিডিওটা দেখবেন, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে সমাধান করবেন সেই সমস্ত অঙ্কগুলো যেগুলো বিগত বছরের সরকারি চাকরির পরীক্ষায় এসছে, তা আপনারা অবশ্যই খাতা পেন্সিল নিয়ে সমাধান করবেন। এবং সমাধান শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আজকে আমরা 24টা প্রশ্ন আলোচনা করব, আর 24টা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই এক এক ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করছি। তা আপনারা যখন পোস্ট করবেন, পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন, এটা MBA 2009 এ এসেছিল, আমরা এই কোশ্চেনের অ্যানসারটা সমাধান করব। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ 268 × 539 × 826 × 102। তা আমাদের এখানে কি বার করতে হবে? গুণফল, ইউনিট ডিজিট মানে একক ঘরের সংখ্যার গুণফল আমাদের বার করতে হবে। তাই অঙ্কটা নিশ্চয়ই খুবই সোজা। তাহলে 8-এর সাথে আমরা যদি 9 গুণ করি, 8 ৯ ৭২, 72-এর থেকে গেল 2, 6 ২ ১২, 12 ২, আর 2-এর সাথে 2 গুণ করলে আমাদের বেড়ে 4। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করে নেব। আশা করছি আপনারা সবাই ক্যালকুলেশনটা করতে পেরেছেন। তা প্রোডাক্ট অফ ইউনিট ডিজিট আমরা করেছি কত? 8 × ৯ × ৬ × ২ ইজ ইকুয়াল টু 864। তাহলে রিকোয়ার্ড ডিজিট আমাদের 4। আশা করি আমরা ডিটেলস এই ক্যালকুলেশনটা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাদের উত্তর এখানে অপশান সি বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলুন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। একই রকম কোশ্চেন দিয়েছে 2 নম্বর প্রশ্নে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ 4326 × 5321। সেই আমাদের ইউনিট ডিজিট একক ঘরের সংখ্যা, তার প্রোডাক্ট মানে গুণফল আমাদের বার করতে হবে। তাহলে 6 × ৬, আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কোনটা। তা এটা হোটেল ম্যানেজমেন্ট 2010 এ এসেছিল। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 6 × ১ = ৬, তাহলে রিকোয়ার্ড ডিজিট আমাদের 6। তা 2 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান এ বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 7, 7 নম্বর প্রশ্ন। তা আপনাদের এখানে নাম্বারটা আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে, কেন না আমরা সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসছে। এটা ব্যাংক পিও 2010 এ এসছে। আমরা ওভারঅল 24টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। তা নাম্বারটা একটু এদিক ওদিক থাকতে পারে, তাতে আপনাদের কোনো অসুবিধার কারণ নেই। আপনারা নাম্বার ধরে কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করুন। আশা করছি আপনারা সবাই সবকটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তা চলুন এইখানে আমরা দেখে নেব, ইংরেজি কোশ্চেন আছে, আমরা প্রত্যেকটা কোশ্চেন আপনাদের বাংলা বলে দিচ্ছি, যেখানে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নেব। দ্য সাম অফ দি 4 কনসিকিউটিভ ইভেন নাম্বার, তার মানে কি? তা এখানে বলছে সাম মানে যোগফল অফ 4 কনসিকিউটিভ, 4টে পর পর জোড় সংখ্যা ইজ ইকুয়াল টু 284। তাহলে হোয়াট উড বি দ্য স্মলেস্ট নাম্বার, তাহলে ছোট সংখ্যাটি কত সেটা আমাদের এখানে বার করতে হবে। খুব ইজি অঙ্ক, আশা করছি আপনারা যারা বাংলা বুঝতে পেরেছেন অবশ্যই তারা এই অঙ্কের কোশ্চেনের সমাধান করতে পারবেন। তো চলুন আপনারা সবাই এক এক ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ধরে নিচ্ছি কি, লেট দ্য নাম্বার আর এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, আর এক্স প্লাস সিক্স। কেন আমাদের কি বলেছে না কনসিকিউটিভ ইভেন নাম্বার, আমরা এখানে লিখে নিয়েছি। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x + 12, মানে এই কটাকে আমরা যোগ করে দিয়েছি, তা যোগ করে আমাদের এখানে বেরিয়েছে 4x + 12 = 284, আর x = 68। তাহলে x আমাদের এখানে কত বেরিয়েছে না 68। তাহলে 7 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে অপশান সি বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক পিও 2010 এ এসেছিল। 1/4 of 3/5 of 6/5 of a number is 54, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার।
তাহলে সেই সংখ্যাটা কত? খুবই ইজি অঙ্ক, আশা করি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য রিকোয়ার নাম্বার বি এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন, এক্স ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ, সিক্স বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর ইজ ইকুয়াল টু ফিফটি ফোর, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের থ্রি হান্ড্রেড। তাহলে আট নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার নাইন, নয় নম্বর প্রশ্ন চলে এসেছি। তাহলে হোয়েন ওয়ান সেভেন্থ অফ এ নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড, মানে বিয়োগ করা হলো ফ্রম দ্য নাম্বার ইটসেলফ, সেই নাম্বার থেকে ইটস গিভ দ্য সেম ভ্যালু অ্যাজ দ্য সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমাদের ত্রিভুজ, আর ত্রিভুজের অ্যাঙ্গেল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা এটা এসেছিল ব্যাংক পিও 2010-এ। তো চলুন আপনারা অবশ্যই আপনারা খাতায় এক অঙ্কের অ্যান্সার করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। আপনারা অবশ্যই সবাই নিজেরা নিজেদের মতো করে খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য নাম্বার বি এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন, এক্স মাইনাস এক্স বাই সেভেন, এই যে ওয়ান সেভেন্থ বলেছে, ইজ ইকুয়াল টু 180, তাহলে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু 210। তাহলে নয় নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ইলেভেন, এসেছিল জেনারেল ইন্টেলিজেন্স বা সরি জেনারেল ইন্স্যুরেন্স 2007-এ। আমাদের এখানে বলেছে ইন এ ডিভিশন, একটা ভাগে, ইন এ ডিভিশন সাম দ্য ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ভাজ্য ভাজক, এর কনসেপ্টটা এখানে আপনাদের কাজে লাগাতে হবে। তো চলুন আমরা একটা একটা করে পড়বো, ডিভিশন মানে ভাগে, ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে আপনাদের ভাজক, ইজ 10 টাইমস দ্য কোশিয়েন্ট অ্যান্ড 5 টাইমস দ্য রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ আর কোশিয়েন্ট মানে হচ্ছে ভাগফল, তাহলে ইফ দ্য রিমাইন্ডার ইজ 46 তাহলে ফাইন্ড দ্য ডিভিডেন্ট। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, ডিভিডেন্ট মানে হচ্ছে ভাজ্য, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে ভাজ্য আমাদের এখানে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে আমাদের অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ, তাই তো? তা সেটাকে এখানে আপনাদের দেওয়া হয়েছে, তাহলে ভাজক এটা ডিভাইজার, এটা ডিভিডেন্ট, এটা কোশিয়েন্ট, আর এটা রিমাইন্ডার। তাহলে চলুন আপনারা সবাই এক এক এই কোশ্চেনের সমাধান করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ডিভাইজার ইজ ইকুয়াল 5 ইন্টু 46 ইজ ইকুয়াল টু 230, তাহলে অলসো 10 ইন্টু কোশেন্ট, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে 230, তাহলে কোশেন্ট 23, তাহলে উই নো দ্যাট ডিভিডেন্ট ইজ ইকুয়াল ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করার পরে 3556। তা এগারো নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 12, বারো নম্বর প্রশ্নে চলে এসেছি। নাম্বার অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার ইজ মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার বাই 27 অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 13, তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটা কত হবে, আপনাদের একক দশক সংখ্যা আমরা এটাকে ইন্টারচেঞ্জ করেছি, তাহলে ইন্টারচেঞ্জ করার পরে অরিজিনাল নাম্বারটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, তা অবশ্যই আপনারা এটা স্টার্ট দিয়ে অঙ্কটা করবেন। ব্যাংক ক্লার্ক 2009-এ এসেছিল এবং এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনারা পরীক্ষাও পেয়ে থাকেন। তো চলুন আমরা স্ক্রিনে সমাধান করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য অরিজিনাল নাম্বার বি 10x প্লাস ওয়াই, কেন আমরা একক ঘরের সংখ্যা ওয়াই ধরেছি আর দশক ঘরের সংখ্যা 10x, আশা করি বুঝতে পারছেন এখান থেকে এনে 10 ঘরের ডিফারেন্স থাকে, তাহলে এটা শূন্য এটা এক, আশা করছি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ফিল্ডটা আপনারা যত তাড়াতাড়ি ভাবতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। এই ফিল্ডটা ভাবুন 10y প্লাস x, এটা আমাদের এখানে বলা আছে ইন্টারচেঞ্জিং করেছি, মাইনাস 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2z আমরা এখানে করেছি, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে এখানে, আমি 2z বলছি কেন, এখানে 27 বলা আছে, এটা 27, তা এখানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, তাহলে নাও আমরা এখানে বলে করেছি 9y মাইনাস 9x ইজ ইকুয়াল টু 27, তাহলে আমরা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, এক আর দুই নম্বর সমীকরণ বার করেছি, তার সমীকরণটা আমরা ক্যালকুলেশন করে y ইজ ইকুয়াল টু 8 আর x ইজ ইকুয়াল টু 5, তার রিকোয়ার নাম্বার 10 ইন্টু 5 প্লাস 8 ইজ ইকুয়াল 58। তাহলে 12 নম্বর প্রশ্ন, আর 12 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা
চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ 11 টু দি পাওয়ার 3 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দা স্কোয়ার অফ এ নাম্বার দা অ্যানসার সো অফটেন ইজ 7654, তাহলে হোয়াট ইজ দা নাম্বার। তা কি বলেছে আমাদের, বলেছে কি 11 এর ঘন যদি একটা নাম্বার থেকে, যদি একটা স্কোয়ার নাম্বার, যদি একটা স্কোয়ার নাম্বার থেকে বাদ দিই তাহলে সেটা হয় কত 7694, তাহলে সেই নাম্বারটা কত, এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছে। তো চলুন দেখে নেব স্ক্রিনে ক্যালকুলেশন করে সঠিক উত্তর কোনটা, আর আপনারা যারা খাতায় করছেন অবশ্যই ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে। 11 নম্বর প্রশ্ন সলভ করার পরে আমরা এসেছি 13 নম্বর প্রশ্ন, লেট দ্য নাম্বার বি এক্স, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এক্স স্কোয়ার মাইনাস 11 কিউ ইজ ইকুয়াল টু 7694, এই জায়গাটাই অঙ্কটা, তা এইখানে অঙ্কটা করার পরে x ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে কত 95, তাহলে 13 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে চলে এসেছি, দ্য প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ অড নাম্বার ইজ 6723, তাহলে পরপর অড নাম্বার মানে আপনারা নিশ্চয়ই জানেন বিজোড় সংখ্যা, তাহলে হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার, তাহলে গ্রেটার নাম্বারটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্কটা আছে, আপনারা সবাই করতে পারবেন, ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছিল। তো চলুন ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, তাহলে ফ্রম গিভেন অল্টারনেটিভস 81 ইন্টু 83 ইজ ইকুয়াল টু 6723, দ্য গ্রেটার নাম্বার ইজ 83। তা আমরা এখানে কি করেছি, এটা আমরা অ্যান্সার থেকে ক্যালকুলেশন করেছি। তা বন্ধুরা আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই সবাই নিশ্চয়ই জানেন যে আমরা উল্টোভাবে ক্যালকুলেশন মানে ব্যাক ক্যালকুলেশনও করতে পারি। তাহলে 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে 83 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আপনারা যারা এই প্রসেসটা জানেন তারা অবশ্যই শর্টকাটে তাড়াতাড়ি করতে পারবেন, আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সার করেছি। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15, এ নাম্বার ডিভাইডেড বাই 56 গিভস 29 অ্যাজ রিমাইন্ডার। ঠিক আছে, একটা নাম্বারকে আমরা যদি একটা নাম্বার সেই নাম্বারকে আমরা যদি 56 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার থেকে থাকে 29, তাহলে ইফ দ্য সেম ডিভাইডেড বাই 8 তাহলে সেটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আমাদের রিমাইন্ডার থাকবে, এটাই আমাদের এখানে বার করতে হবে। তাহলে এসএসসি 2007 এ এসছে, তাহলে আমরা দেখে নেবো চলুন স্ক্রিনে ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আপনারা সবাই একে একে ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 15 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা যারা এই কোশ্চেনে ক্যালকুলেশন করতে পারবেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আপনারা সবাই একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাহলে 3 8 24, তাহলে 24 হলে 5 5 4 9, তাহলে আমাদের উত্তর এখানে বেরিয়ে গেছে 5। তা ডিটেইল ক্যালকুলেশন আমরা এখানে করেছি, যেভাবে আপনাদের অঙ্কের উত্তর তাড়াতাড়ি হবে আপনারা অবশ্যই সেইভাবে আপনারা এখানে ক্যালকুলেশন করতে পারেন। তাহলে লেট দ্য নাম্বার বি এক্স, দ্য অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইজ ইকাল টু 56 কে প্লাস 29, তাহলে দেন এক্স ইজ ইকাল টু, এটা আমাদের এখানে একটু বড় ক্যালকুলেশন হয়ে গেছে। তা আপনারা এই প্রসেসটাও করতে পারেন, কে 29কে 8 দিয়ে ভাগ করে আপনাদের যেটা রিমাইন্ডার বেরিয়ে গেল সেটাই উত্তর, বা আপনারা নিচের প্রসেসটাও করতে পারেন, দেয়ার ফোর এক্স ইজ ডিভাইডেড বাই 8, দ্য রিকোয়ার নাম্বার বি 5। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন প্রসেসে করেছি, আপনাদের যে প্রসেসটা আপনাদের ইজি লাগবে, এছাড়াও যদি আপনারা কোনো প্রসেস জেনে থাকেন আপনারা সেটা ফলো করতে পারেন, অবশ্যই আপনারা সঠিক উত্তর করতে পারবেন। তো দেখুন আমরা এখানে কি করেছি, আমরা 29কে 8 দিয়ে ভাগ করে আমরা কিন্তু ভাগশেষ বার করতে পেরেছি, খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। তো আপনারা এই প্রসেসটাও কিন্তু মেনটেন করতে পারেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, দেয়ার আর টু নাম্বারস সাচ দ্যাট দ্য সাম অফ টুয়াইস দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড থ্রাইস দ্য সেকেন্ড নাম্বার ইজ 141, তাহলে প্রথম নাম্বারটা আমরাকে টুয়াইস এবং দ্বিতীয় নাম্বারটা থ্রাইস অফ সেকেন্ড নাম্বার ইজ 141, অ্যান্ড সাম অফ থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার ইজ 174, তাহলে হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। খুবই ইজি অঙ্ক, ব্যাংকের ক্লার্কে এসেছিল, আপনারা আশা করছি সবাই কোশ্চেনটার সঠিক উত্তর নির্বাচন করতে পারেন, সমীকরণ 1-2 করে নির্বাচন করুন, আপনারা আশা করছি এই অঙ্কের উত্তর খুব তাড়াতাড়ি নির্বাচন করতে পারবেন। আমরা পুরোটা বাংলায় বলে দিয়েছি,
তা আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কিভাবে অঙ্কের উত্তরটা হবে। তো চলুন আপনারা সবাই একে একে খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য ফার্স্ট নাম্বার এক্স অ্যান্ড সেকেন্ড নাম্বার ওয়াই, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি বলেছে, টুয়াইস অফ দ্য ফার্স্ট নাম্বার আর থ্রাইস অফ দ্য সেকেন্ড নাম্বার ইজ 141, এটা এক নম্বর সমীকরণ। অ্যান্ড থ্রি এক্স মানে থ্রাইস অফ দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড টুয়াইস অফ দ্য সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু 174 বলেছে। তা বাই ইকুয়েশন ওয়ান আমরা তিন দিয়ে গুণ করছি, আপনারা যেভাবে ইচ্ছা আপনারা এটাকে করতে পারেন। আর ইকুয়েশন দুইকে দুই দিয়ে গুণ করে উই গেট আমরা পেয়েছি এখানে ওয়াই এর মান পেয়েছি আমাদের 15, তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান আমরা এক্স এর মান পেয়েছি কত, 48। তাহলে লার্জেস্ট নাম্বার আমাদের এখানে কত বেরিয়েছে, লার্জেস্ট নাম্বার আমাদের বেরিয়েছে 48। তা যাদের এই কোশ্চেনের অ্যান্সার 20 নম্বর প্রশ্নের উত্তর যাদের অপশান সি উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে চলে এসেছি, আপনাদের উত্তরের ক্ষেত্রে আপনারা অবশ্যই এক মিনিটের কম সময় পাচ্ছেন, তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করা যায় তত তাড়াতাড়ি সলভ করার। এটা কিভাবে হবে, আপনারা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা অঙ্কের উত্তর তাড়াতাড়ি করতে পারবেন। আমি কথা বলে বলে করছি বলে আপনাদের একটু বেশি বা একটু যে একটু বুঝতে পারছে না তার ক্ষেত্রে একটু কম সময়, আর যে একটু বুঝতে পারছে তার ক্ষেত্রে একটু বেশি সময় লাগছে, তা কোনো অসুবিধার কারণ নেই। আমরা কিন্তু এক মিনিটের মধ্যেই অঙ্কটা সলভ করার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। এক মিনিটের বেশি সময় কিন্তু আপনারা কোনো অঙ্কের ক্ষেত্রেই পাবেন না, তা সুতরাং এর জন্য আপনারা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করুন। আশা করছি এটা আপনাদের অবশ্যই উপকারে লাগবে। তো চলুন 21 নম্বর প্রশ্নে দেখে নেব, দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার। এই কনজিকিউটিভ ইভেন নাম্বার আমরা বলেছি যে কি পরপর জোর সংখ্যা এ বি সি ডি অ্যান্ড ই ইজ 130, তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড ই। তাহলে এ আর ই এর প্রোডাক্ট, প্রোডাক্ট মানে আমাদের গুণফল এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে ব্যাংক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল, তো চলুন আমরা স্ক্রিনে সমাধান করে নেব, সমাধান করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় এসে থাকবে, তা আপনারা অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। শুধু বেসিক লেভেলের অঙ্ক শিখলে কিন্তু আপনারা পরীক্ষায় সবকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না, কিছু অ্যাডভান্স লেভেলের বা কিছু হায়ার স্কিলের অঙ্ক আপনাদের করতে হবে। তো চলুন আপনারা এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা সঠিক উত্তর আপনারা নির্বাচন করে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে লেট এ ইজ ইকুয়াল এক্স, বি ইজ ইকুয়াল এক্স প্লাস টু, সি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ফোর, ডি ইজ ইকুয়াল এক্স প্লাস সিক্স এবং ই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইট। কেন আমরা এটা লিখেছি, দ্য কনজিকিউটিভ ইভেন নাম্বার যেহেতু বলেছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা পুরোটাকে যোগ করে এখানে বলা আছে 130, এই যে 130, তা আমরা এখান থেকে এক্স এর মান বার করেছি 12, তাহলে এ ইজ ইকুয়াল টু 22 বেরিয়েছে। আমরা এখানে যেহেতু এ ইজ ইকুয়াল টু এক্স ধরেছিলাম তাহলে এর মান আমাদের 22, আর এক্স এর সাথে 8 যোগ করলে সেটা হবে 30। তা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে এ প্লাস ই ইজ ইকুয়াল কত, সরি এ ইন্টু ই ইজ ইকুয়াল কত, যেহেতু প্রোডাক্ট তা আমরা এখানে প্রোডাক্ট বার করছি 660। তা যাদের উত্তর 21 নম্বর প্রশ্নে অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ 19 টু দি পাওয়ার 4 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য স্কোয়ার অফ এ নাম্বার, দ্য অ্যান্সার সো অবটেইন ইজ 723, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার। কি বলেছে, 19 টু দি পাওয়ার 4 যদি একটা স্কোয়ার নাম্বারের থেকে বিয়োগ করা হয় তাহলে সেটার রেজাল্ট আসে 723, তাহলে সেই নাম্বারটা কত। ব্ল্যাঙ্ক ক্লার্ক 2008 এই কোশ্চেনটা এসেছিল, তো চলুন দেখে নেব আপনারা এই কোশ্চেনের সবাই একে একে সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 24 নম্বর প্রশ্ন, আমরা স্ক্রিনে কোশ্চেনটা সমাধান করছি, আপনারা একটু দেখে নেন। লেট দ্য নাম্বার বি এক্স, এক্স স্কোয়ার মাইনাস 9 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 723, এই যে আমাদের এখানে পুরো ইকুয়েশনটা এখানে বলে দেওয়া আছে, আপনারা যত তাড়াতাড়ি ফরম্যাটটা সাজাতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। তাহলে আমরা এখানে এক্স এর মান বার করেছি 362। তাহলে 24 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্নে চলে এসেছি, 51% অফ এ নাম্বার ইজ 714, তাহলে হোয়াট ইজ দ্য 28% অফ দ্যাট নাম্বার। খুবই ইজি অঙ্ক, তাহলে আমাদের এখানে কি বলেছে, 51% যদি 714 হয় তাহলে 28% কত হবে। ঠিক আছে, আপনারা আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। ব্যাংক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব, আর যারা শর্টকাট টেকনিক্স জানেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট দ্য নাম্বার বি এক্স, তাহলে 21 ইন্টু
51 divided by 100 is equal to 714 তাহলে এখান থেকে x এর মান বার করেছি আমরা 1400 তাহলে 28% of 1400 এটা আমরা যদি বার করি তাহলে আমরা এখানে বার করতে পেরেছি কত না 392 যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশন সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আশা করছি আপনারা বন্ধুরা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 28 28 নম্বর প্রশ্নে চলে এসেছি হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ফোর ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 87 তাহলে আমাদের কি বার করতে হবে লার্জেস্ট নাম্বার অফ ফোর ডিজিট মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 87 তাহলে সেই সংখ্যাটা কত যেটা এই চারটে নয়কে ভাগ করা যাবে তাহলে সেই সংখ্যাটা কত তা আমাদের এই চারটে নাম্বারের মধ্যে সেই সংখ্যাটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এ এসেছিল 28 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই আপনাদের খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের উত্তর কোনটা সঠিক হয় আপনারা আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তর মিলিয়ে নেবেন তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি দ্য লার্জেস্ট নাম্বার অফ ফোর ডিজিট ইজ ইকুয়াল চারটে নয় তাহলে 87 আমাদের চারটে নয়কে ভাগ করছি ভাগ করে আমাদের 81 তাহলে রিকোয়ার্ড নাম্বার চারটে নয় থেকে 81 বাদ দিলাম তা 9918 তা যাদের এইখানে কোশ্চেনের অ্যান্সার 28 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে 9918 মানে অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 34 34 নম্বর প্রশ্নে চলে এসেছি আর 34 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 37 অড নাম্বার তাহলে প্রথম 37টা অড অড মানে বিজোড় সংখ্যার সাম মানে আমাদের যোগফল কত সেটা আমাদের এখানে বার করতে হবে আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা জানেন কেননা শর্টকাটস টেকনিকটা বা শর্টকাটসের যে ফর্মুলাটা আছে সেটা আপনাদের সবার মুখস্থ তো চলুন আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করব আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এটা হোটেল ম্যানেজমেন্ট 2010 এ এসেছিল তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাজ উই নো কি সাম অফ দি ফার্স্ট এন তাহলে সাম অফ দি ফার্স্ট এন অড নাম্বার ইজ ইকুয়াল এন স্কোয়ার তাহলে হেয়ার এন ইজ ইকুয়াল টু 37 তাহলে রিকোয়ার সাম হবে কত 37 টা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1369 তা যাদের উত্তর 34 নম্বর প্রশ্নে অপশন এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 35 35 নম্বর প্রশ্নে চলে এসেছি ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 84 ইভেন নাম্বার তাহলে আমরা এর আগে বিজোড় সংখ্যা বার করেছি এবার জোড় সংখ্যা বার করতে গেলে কোন ফর্মুলাটা লাগে নিশ্চয়ই আপনারা এটা সবাই জানেন তাই এটা ব্যাংক ক্লার্ক 2008 এ এসেছিল আমাদের এই কোশ্চেনটা 35 নম্বর প্রশ্নে আপনারা নিশ্চয়ই অবশ্যই ফর্মুলাটা জানেন যারা ফর্মুলাটা জানবেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তা আপনারা অবশ্যই আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাজ উই নো সাম অফ ফার্স্ট এন ইভেন নাম্বার আমাদের n ইনটু n প্লাস 1 হিয়ার n ইজ ইকুয়াল টু 84 তাহলে রিকোয়ার সাম 84 ইনটু 84 প্লাস 1 তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 7140 তাহলে 35 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 36 36 নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য সাম অফ দি ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার ইজ 14 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিট অফ দ্য নাম্বার ইজ 2 তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ টু ডিজিট অফ দ্য টু ডিজিট নাম্বার তাহলে আমাদের কি বলেছে দি সাম অফ দি ডিজিট অফ টু ডিজিট নাম্বার ইজ 14 মানে দুটো সংখ্যা দুটো ডিজিট তার দুটো ডিজিটের যোগফল 14 আর তাদের বিয়োগফল 2 তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট তাদের গুণফল কত সেটা আমাদের এখানে বার করতে হবে তাই এটা ছিল ব্যাংক ক্লার্ক 2009 এ তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা স্ক্রিনের সঠিক উত্তর নির্বাচন করব তাহলে লেট দ্য টু ডিজিট নাম্বার 10x প্লাস y আমরা একটু আগে এরকম একটা অঙ্ক করেছিলাম হোয়ার x
greater than y তাহলে as given আমাদের এখানে বলেছে কি না x plus y is equal to 14 এটা এক নম্বর ইকুয়েশন এই যে আমরা এখানে করেছি আর দুই নম্বরে বলেছে 2 তাহলে x minus 1 is equal to 2 তাহলে সলভ করেছি ইকুয়েশন 1 এবং 2 কে আমরা পেয়েছি কত x is equal to 8 আর y is equal to 6 তাহলে required product 8 into 6 is equal to 48 তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশন b তাদের সবার উত্তর সঠিক 36 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশন বি তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 37 37 নম্বর প্রশ্নে চলে আসছি দা ডিফারেন্স বিটুইন 90% অফ এ নাম্বার এন্ড 83% অফ দা সেম নাম্বার ইজ 175 হোয়াট ইজ 99% অফ দা নাম্বার তা আমাদের কি বলেছে একটা নাম্বার সেই নম্বরের 90% এবং 83% এর বিয়োগফল আমাদের বলেছে 175 তাহলে সেই সংখ্যা 99% কত এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছে 37 নম্বর প্রশ্ন আমরা এখানে এই কোশ্চেনে কোনটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখে নেব আপনারা ইংলিশ কোশ্চেন দেখে একদম ভয় পাবেন না আমি লাইন বাই লাইন বাংলা বলে দিচ্ছি আশা করছি এই অঙ্কগুলো সলভ করতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট দা নাম্বার বি এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন x into 90 divided by 100 এই যে 90% আমরা 90% কিভাবে লিখেছি minus 83 into x divided by 100 সেটাকে লিখেছি is equal to 175 তা এটা আমরা যেরকম কোশ্চেনে চেয়েছে সেরকম ফরম্যাটে লিখেছি তা এখান থেকে আমরা x এর মান বার করেছি আমরা এটাকে এইভাবেই রেখেছি তার কারণ আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে 99% অফ x আমরা এখানে বার করেছি কত না 2475 তাহলে 37 নম্বর প্রশ্ন আর 37 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে অপশন বি বেরিয়েছে 2475 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 38 38 নম্বর প্রশ্নে চলে আসছি ইফ 70% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ দা অ্যানাদার নাম্বার তাহলে ফাইন্ড দা রেশিও অফ দি ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার আমাদের এখানে বলেছে কত যদি 70% অফ এ নাম্বার যদি একটা সংখ্যার 70% সেটা 3/5 অফ অ্যানাদার নাম্বার হয় তাহলে ফাইন্ড দা রেশিও অফ প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বারের রেশিওটা কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এই কোশ্চেনটা এসেছিল তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 38 নম্বর প্রশ্ন আমরা সমাধান করছি আপনারা অবশ্যই এই কোশ্চেনটা আপনারা খাতায় নির্বাচন করে সঠিক উত্তরটা নির্বাচন করুন বা খাতায় করে সঠিক উত্তরটা নির্বাচন আমাদেরকে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট দা নাম্বার বি numbers be x and y আমরা x y ধরেছি according to question 70% of x is equal to 3/5 of y আমরা এটাকে সাজিয়ে ফেলতে পেরেছি খুবই ইজি হয়ে গেছে তাহলে আমরা x by y আমরা এখানে বার করেছি কত না x by y 6:7 তাহলে যাদের উত্তর 38 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশন b বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক 6:7 আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 39 39 নম্বর প্রশ্ন the numbers 2272 and 875 are divided by 3 digit number n giving the same remainder the sum of the digit of n is তাহলে আমাদের কত কি বলেছে একটা নাম্বার 2272 এবং 875 আর divided by 3 digit number একটা নাম্বার দিয়ে ডিভাইডেড করা যায় কিন্তু তাদের রিমাইন্ডার সবসময়ের জন্য সেম থাকে তাহলে দা সাম অফ দি ডিজিট অফ এন তাহলে সেই যে এন নাম্বারটা তিনটে ডিজিটের এই যে থ্রি ডিজিট নাম্বার তা তাই সেই তিনটে সংখ্যার যোগফল কত হবে সেটা আমাদের এখানে বার করতে দিয়েছে তাহলে 39 নম্বর প্রশ্ন এসএসসি 2007 এ এসেছিল তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 39 নম্বর প্রশ্ন আপনারা সবাই খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ইট ইজ ক্লিয়ার ফ্রম দা কোশ্চেন দ্যাট 2272 minus 875 is equal 1357 sorry 1397 is divisible by n now 1397 is equal 11 into 127 তাহলে required 3 digit number 127 আর তিনটেকে আমরা যোগ করছি সাম বলেছে কত 7 আর 2 9 একে 10 তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশন b 39 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 40 40 নম্বর প্রশ্নে চলে এসেছি which of the following numbers always divides the difference between the square of two consecutive odd integer তাহলে two consecutive পরস্পর odd odd মানে হচ্ছে বিজোড় integer তাহলে সেই নাম্বারটা কোনটা সেটা সবসময় ভাগ করা যায় সেই difference টা divides the difference between the square
তাহলে সেটা আমরা এখানে বার করব। এটা খুবই ইজি কোশ্চেন আছে, আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছে। তাহলে হুইচ অফ দি ফলোইং নাম্বার, তাহলে এই যে এই নাম্বার মধ্যে কোন নাম্বারটা অলওয়েজ ডিভাইডস, ভাগ করা যায় দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ টু কনসিকিউটিভ নাম্বার। তাহলে দুটো কনসিকিউটিভ মানে পরস্পর বা পরপর বিজোড় সংখ্যার স্কোয়ার, ঠিক আছে, সেটা আমাদের এখানে বার করতে হবে। 40 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয় আমরা এটা স্ক্রিনে দেখে নেব। আপনারা সবাই এই কোশ্চেনটা সঠিক উত্তর যেটা হবে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য কনসিকিউটিভ অড নাম্বারস বি 2x+1 অ্যান্ড 2x+3, ডিফারেন্স তাহলে 2x+3 তার স্কোয়ার মাইনাস 2x+1 তার স্কোয়ার, এটাই আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তা আমরা এখান থেকে কোশ্চেন থেকে বার করেছি কত না 8 × x + 1, তাহলে আমরা নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে পারছি তাহলে হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের এখানে 8 বেরিয়েছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান 40 নম্বরে অপশান সি 8, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 41। শেষ প্রশ্ন না, আমরা আরও একটা প্রশ্ন করব, 41 নম্বর প্রশ্নে চলে এসেছি। তাহলে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু ন্যাচারাল নাম্বার ইজ 19, তাহলে ফাইন্ড দ্য সাম অফ দি স্কোয়ার অফ দিস নাম্বারস। তাহলে খুবই ইজি অঙ্ক, এসএসসি 2009 এ এসেছিল। তাহলে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য টু স্কোয়ার অফ টু ন্যাচারাল নাম্বার ইজ 19, তাহলে দুটো স্কোয়ার সংখ্যা, তাহলে দুটো স্কোয়ার সংখ্যার মধ্যে বিয়োগফল হচ্ছে 19, তাহলে ফাইন্ড দ্য সাম অফ দি স্কোয়ার অফ দিস নাম্বার। তাহলে আমাদের তাহলে সেই স্কোয়ার সংখ্যার আমাদের যোগফল আমাদের বার করতে হবে, যেহেতু সাম জিজ্ঞেস করেছে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট নাম্বারস আর এক্স অ্যান্ড ওয়াই, ওয়ার এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 19 আমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই 19 × 1, তাহলে আমরা এখান থেকে বার করতে পেরেছি এক্স প্লাস ওয়াই 19, এক্স মাইনাস ওয়াই 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের 181 বেরিয়েছে। তাহলে 41 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এবার কমপ্লিটলি শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 42, 42 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2011 এ এসেছিল। তো চলুন কি বলেছে সেটা আমরা পরপর লাইন অনুযায়ী পড়ে দেখে নেব কি জানতে চাওয়া হয়েছে। দ্য সাম অফ দি ফাইভ কনসিকিউটিভ নাম্বার ইজ ইকুয়াল টু 170, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। খুবই ইজি অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আপনারা এর আগেও করেছেন। আমাদের এখানে বলেছে কি, দি সাম অফ ফাইভ কনসিকিউটিভ নাম্বার, তাহলে পরপর পাঁচটি সংখ্যা, তার সেই পাঁচটি সংখ্যার যোগফল আমাদের বলেছে 170, তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, আমাদের গুণফল বার করতে হবে অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। তাহলে যেটা বড় সংখ্যা আর যেটা ছোট সংখ্যা তাদের গুণফল কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 42 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাই চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। লেট দ্য নাম্বার আর এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু, আমরা এখানে বার করছি প্রথমটা x, তারপরটা x প্লাস 1, তারপরটা x প্লাস 2, তারপরটা x প্লাস 3, তারপরটা x প্লাস 4। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x প্লাস 10 ইজ ইকুয়াল 170, আমরা পুরোটাকে যোগ করে দিয়েছি, তাই এখানে x ইজ ইকুয়াল টু 32 বার করেছি। তাহলে লার্জেস্ট নাম্বার আমরা 3x প্লাস 4 ইজ ইকুয়াল 32 প্লাস 4 ইজ ইকুয়াল টু 36, আর রিকোয়ার প্রোডাক্ট 36 ইন্টু 32 ইজ ইকুয়াল টু 1152। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে 24টা প্রশ্ন আলোচনা করলাম, আর 24টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, আর আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, ইফ এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 8, হুইচ অফ দি ফলোয়িং ক্যান নেভার বি দেয়ার এলসিএম। অপশান এ 24, অপশান বি 48, অপশান সি 56 এবং অপশান ডি 60। আমি আবার কোশ্চেনটা বলছি, ইফ এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 8,
which of the following can never be their LCM? Option A 24, option B 48, option C 56 এবং option D 60। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনাদের যেটা সঠিক উত্তর হবে আগামী কাল বা আগামী ভিডিওতে আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।